আর মালয়েশিয়ার ব্যাপারে আমরা কিন্তু অনলাইন চেষ্টা করতেছি, তার অনলাইনে আমরা যে আমাদের যে চুক্তি যেটা আছে ওটাকে নবায়ন করে। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেট চার এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ইমরান আহমেদ। মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। একাদশ জাতীয় সংসদের 2021 সালের প্রথম অধিবেশনে একটি অসাধারণ ও অনুকরণীয় ভাষণ প্রদানের জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। বর্তমান সরকারের উন্নয়নের চিত্র ও কার্যক্রম সহ প্রতিটি বিষয়ে অত্যন্ত নিখুঁতভাবে এই ভাষণে উঠে এসেছে। মাননীয় স্পিকার, মুজিব বর্ষের এই সময় আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা মোরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলা বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। গভীর বেদনা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টের কালো রাত্রিতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সদস্য সহ অন্যান্য সকল শহীদানকে। মাননীয় স্পিকার, আমি একই সাথে মহান রব্বুল আলমিনের কাছে কোটি কোটি শুক্রিয়া জানাই যে তিনি জাতির পিতার স্বপ্নের বাস্তবায়ন এবং বাংলাদেশের মানুষের ভোট আর বাতের অধিকার সহ ভাগ্য উন্নয়নের জন্য তারই সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করেছেন। মাননীয় স্পিকার, আজ আমরা এমন সময় বক্তব্য রাখছি যখন একদিকে করোনার মহামারীর মোকাবেলার চ্যালেঞ্জ, আরেকদিকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান প্রতিকূল পরিবেশে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ব্যাপক আয়োজন। আপনি অবগত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে বিদেশে অবস্থানরত সকল নাগরিকের সামগ্রিক সুরক্ষা সহ করোনাকালে যাবতীয় সংকট মোকাবেলার করছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার প্রদত্ত ভাষণে রেমিটেন্সের উপর 2% প্রদানের প্রদানের কারণে রেমিটেন্সে ঊর্ধ্বগতি প্রবাহের বৈদেশিক শ্রমবাজারের সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। এখানে মাননীয় স্পিকার আমাকে বলতে হয় যে প্রণোদনা ঠিক জায়গাতেই আছে, কিন্তু বড় এখানে স্যাক্রিফাইস বা যে শ্রম যাদের আছে আমি তাদের প্রতি একটু এইখানে একটু কথা বলবো। দ্যাট ওনারা যে বিদেশে আমাদের যে যারা কর্মীরা যারা আছেন তারা যান ওখানে, ওনারা কষ্ট করেন আর দেশের উন্নয়নের জন্য ওনারা যে শরিক হন এটার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আমরা যেটা মনে রাখতে হবে কি আমাদের মন্ত্রণালয় যেটা আছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনেক বড় দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব হলো যে যারা বিদেশে আছেন অথবা যারা বিদেশ থেকে ফিরে আসছেন তাদের জন্য আমরা ওদের কল্যাণে আমরা কি করতে পারি বা কি করি এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আপনি জেনে খুশি হবেন যে এই যে যাকে বলে গেছে বিপদগ্রস্ত যারা কর্মীরা তাদের পরিবারদের সহ বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ওদেরকে সোশ্যাল সেফটি নেট এর আওতায় আনা হয়েছে। লকডাউনের সময় মাননীয় স্পিকার আপনি লক্ষ্য করে থাকবেন যে এয়ারপোর্টে যারা যারা বিদেশ থেকে আসছিল তাদেরকে সহযোগিতা বা সহায়তার জন্য আমরা প্রত্যেককে টাকা দিয়েছি, প্রায় 3 কোটি টাকা সেখানে আমরা বিতরণ করেছিলাম। প্রায় 350 দুস্থ মানুষ যারা আটকে গেছিল, যাদের কাছে কোনো অবস্থা ছিল না ফেরত আসার, তাদেরকে আমরা কিন্তু মন্ত্রণালয়ের অর্থায়নে বিদেশ থেকে আনা হয়েছে। মাননীয় স্পিকার, যখন কেউ মারা যায়, কেউ যদি বিপদগামী হয় বিমারিতে, এটা লিগ্যাল আর ইললিগ্যাল আমরা কিন্তু ওখানে হিসাব করতে পারি না।
অতীতে যে নিয়ম আছে দ্যাট যারা যারা লিগালি ওখানে মারা যায়, যারা লিগালি গেছেন আর মারা গেছেন তাদেরকে আমরা ফেরার সময় 3,35,000 টাকা দিতাম, কিন্তু এই মহামারীর কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সিদ্ধান্ত নিয়েছি কি, যারা যে বাঙালি নাগরিক বিদেশে মারা যায়, লিগাল হোক ইললিগাল হোক, আমরা কিন্তু তাদেরকে এই একই হিসাবে আমরা ওদেরকে সাহায্য করে আসছি। মাননীয় স্পিকার, করোনার সংকটময় সময় অন্যান্য মন্ত্রণালয় বলেন, বেসরকারি অংশীদারদের সাথে বলেন, সবার সাথে আমরা মিলেমিশে কাজটা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে মনে রাখতে হবে দায়িত্ব, যেটা আমি বললাম, অনেকে যেটা প্রশ্ন তুলে দ্যাট আমাদের শ্রমিকদের ব্যাপারে আমাদের ভূমিকা কি, আমাদের সবচেয়ে বড় ভূমিকা হলো ওদেরকে বিদেশ আবার পাঠানো। পাঠানোর আগে যেটা আমাদেরকে ব্যবস্থা করতে হয় দ্যাট ওনারা যে আগে যে ছিল এখন ওনারা যে দক্ষ হয়ে যান, এই দক্ষতার উন্নয়নের জন্য আমরা কিন্তু অনেক পদক্ষেপ হাতে নিয়েছি। এখানে মনে রাখতে হবে যে বর্তমান যে বিদেশগামী কর্মীদের কোভিড ফি 3,500 থেকে কমিয়ে 300 টাকা আনা হয়েছে, এবং ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে যারা কর্মী যারা কাজ করতে যাবেন তাদেরকে যে ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়, যাতে বিদেশে যারা আছেন ওনারা এটাকে একটা ওই যাকে বলে দ্যাট কনফিডেন্স ওনারা ফিল করে বাংলাদেশি কর্মীদের উপরে, এই ব্যবস্থা কিন্তু হাতে নেওয়া হয়েছে। নতুন শ্রমর বাজারের ব্যাপারে অনেক কথা আসে, আমি আপনাদের আমরা যেটা করেছি অনেক নতুন বাজার কিন্তু আমরা অলরেডি পাড়ি দিয়েছি, রোমানিয়া বলেন, ক্রোয়েশিয়া বলেন, উজবেকিস্তান বলেন, সেশেলস বলেন, আরও অনেক দেশে আমরা কিন্তু ইনক্লুডিং চায়নাতে আমরা কিন্তু যাওয়া আরম্ভ করেছি। বড় কথা হলো যে পুরনো মার্কেটের ব্যাপারে কি আমরা করছি, এখানে আমরা সবাই জানলে ভালো হয় যে মিডল ইস্টের মার্কেট, ইউএই মার্কেট কিন্তু ধীরগতিতে খোলা হচ্ছে, অলরেডি প্রায় ডেইলি 1,500 থেকে 2,000 মানুষ ডেইলি যাচ্ছে আপনার মিডল ইস্টে। আর মালয়েশিয়ার ব্যাপারে আমরা কিন্তু অনলাইন চেষ্টা করতেছি, তার অনলাইনে আমরা যে আমাদের যে চুক্তি যেটা আছে ওটাকে নবায়ন করে এবং এই প্রবলেমটা সলভ করতে পারি, সেই পদক্ষেপ অন আছে। আমি আশা করছি তার খুব শীঘ্রই আমরা একটা সমাধানে চলে আসব। এখানে কিন্তু আমাদের যে সম্পর্ক কি বলে আমাদের ফরেন মিনিস্ট্রির সাথে যেটা আছে সেই সম্পর্কের কারণেই আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছি। মাননীয় স্পিকার, আমি বক্তব্য আরও দিতাম বা যেহেতু আমার সময় শেষ, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আর পরবর্তীতে সুযোগ পেলে আমি আমার বক্তব্য রাখব, আর সবশেষে মহামান্য রাষ্ট্রপতিকে আবার ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।